পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে স্থায়ী গ্রুপডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি পাচ্ছে, এখানে আবেদন জানাতে পারবেন। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে। কী কী পোস্ট রিক্রুট করা হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী আরও রকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি এখানে রয়েছে, মোট 19টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। মেলদের ক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 12টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং এখানে বলেছে ডিফারেন্ট আয়ুষ ক্লিনিক আন্ডার বীরভূম। বীরভূমের অধীনে বিভিন্ন আয়ুষ ক্লিনিকে আপনাদের প্লেস অফ পোস্টিং হবে। বেতন এখানে রয়েছে 8,000 টাকা ফর মেল ইন্সট্রাক্টরের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে রয়েছে 8,000 টাকা বেতন এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ মহিলা প্রার্থীর ক্ষেত্রে রয়েছে 5,000 টাকা বেতন। বয়সের সময়সীমা এখানে রয়েছে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে 40 বছর। 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা বা ডিগ্রির ইয়োগার, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা ন্যাচুরোপ্যাথিতে আপনাদের নিবন্ধন থাকতে হবে, এর থেকে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের যেমন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। স্কুল অফ স্কুলটি এখানে বলেছে সেকেন্ডারি বা মাধ্যমিকে আপনাদের 15 নম্বর আপনারা পাবেন। তারপরে এখানে রয়েছে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি যদি থাকে ইয়োগাতে, সেক্ষেত্রে 15 মার্কস পাবেন। ডোমেস্টনেশনে রয়েছে 10 মার্কস এবং ইন্টারভিউতে রয়েছে 10 মার্কস। টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। শর্টলিস্টিং মেথড এখানে বলেছে 1.5 গুণ প্রার্থীদের একাডেমিক মেধা অনুযায়ী বাছাই করা হবে এই 30 জনের মধ্যে। এখানে বলেছে নোটিশ আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, বীরভূম জেলা থেকে প্রকাশিত হয়েছে, সেটা আমরা ভিডিও শুকের পূর্বেই আলোচনা করেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আয়ুষ উইং কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে। নোটিশ নাম্বার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাদিকে দেওয়া রয়েছে এবং যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ডেট এখানে রয়েছে 15 ডিসেম্বর 2023 সালের নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে ইয়োগা ইনস্ট্রাক্টর পদে রিক্রুট করা হচ্ছে, চুক্তির ভিত্তিতে আপনাদের নিয়োগকরণ হবে 2023 এবং 2024 সালের জন্য। বীরভূম জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে রিক্রুটটি করা হচ্ছে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। পশ্চিমবঙ্গের 30টি জেলা থেকে যে কোনো চাকরি পেতে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। 15 ডিসেম্বর 2023 সাল থেকে 2 জানুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলেছে 100 টাকা আপনাদেরকে দিতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এবং 50 টাকা রয়েছে রিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে। বাকি ইনফরমেশানগুলো নোটিশে দেওয়া রয়েছে, নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন, নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে কালিম্পং জেলাতে রিক্রুট করা হচ্ছে, সাব ডিভিশনাল অফিস অফ নন্সকিন দেখতে পাচ্ছেন। আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন কালিম্পং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর, যে ডেটে নোটিশ প্রকাশিত হচ্ছে তার ডেট এখানে রয়েছে 15 ডিসেম্বর 2023 সালে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি নাম্বার নন্সকিন দেখতে পাচ্ছেন। এখানে বলেছে শুধুমাত্র ফিমেল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, অর্থাৎ মহিলা যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা আবেদন জানাতে পারবেন। কোন কোন জায়গাতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখানে জানিয়েছে। ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, হেলথ সাব সেন্টারের নাম দেওয়া রয়েছে। ভিলেজ ওয়াইজ এখানে আশা পদে রিক্রুট করা হচ্ছে কালিম্পং সাব ডিভিশনে। এখানে দেখুন দেওয়া রয়েছে ব্লকের নাম কালিম্পং 1 এবং কালিম্পং 2 রয়েছে। নেম অফ দ্য পঞ্চায়েত, কালিম্পং 1 ব্লকে কটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। সাব সেন্টারের নাম এবং গ্রামের নাম দেওয়া রয়েছে, কোন গ্রামে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, প্রতিটি গ্রামে একটি করে শূন্যপদ রয়েছে। কোন কোন গ্রামে রিক্রুট করা হচ্ছে সেগুলো দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটিগুলো এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই বিবাহিত অথবা ডাইভোর্স হতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এবং যে এলাকার জন্য এই ভ্যাকান্সি রয়েছে সেই এলাকার একজন প্রার্থী হতে হবে, সেই এলাকা থেকে আবেদন করতে হবে। এখানে বয়স বলেছে 30 থেকে 40-এর মধ্যে আবেদন জানাতে পারবেন। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 22 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। 1/12/2023 সালের অনুযায়ী বয়সে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, মাদার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। এখানে শুধুমাত্র ওমেন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকলে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন, তবে মাধ্যমিকে যে নাম্বার রয়েছে সেই অনুযায়ী এখানে বিবেচনা করা হবে। বাকি ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে, নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন। মেথড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও এখানে জানিয়েছে। সেই সাব ডিভিশনাল অফিসে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে, একটা A4 সাইজ পেপারে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। সেই প্রিন্ট আউট পেজে আপনাকে সমস্ত কিছু ডিটেলস লিখে দিতে হবে। তবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আপনি আবেদন জানাতে পারবেন। কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেগুলো এখানে বলেছে, ফটোকপি উইথ সেল অ্যাটেস্টেশন, যেরকম জন্মের প্রমাণপত্র আপনাকে এখানে দিতে হবে,
বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনি দিতে পারেন। রেসিডেন্স প্রুফ হিসাবে আপনাকে ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড এগুলো আপনাকে দিতে হবে। মেটেরিয়াল স্ট্যাটাস হিসাবে আপনাকে একটা সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে যে আপনার বিয়ে হয়েছে বা ডাইভোর্স হয়েছে, সেক্ষেত্রে এখানে একটা সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতে হবে এবং দুটো সেল অ্যাড্রেসের এনভেলপ দিতে হবে এবং পোস্টেজ স্ট্যাম্প আপনাকে দিতে হবে 5 টাকার। এক্সপেন্স সার্টিফিকেট যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। বাকি ডকুমেন্টের কথা এখানে রয়েছে, টোটাল 8টি ডকুমেন্ট আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। 5ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন। এনভেলপের উপরে অবশ্যই আপনাদেরকে এটা লিখে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর ভিলেজের নাম এখানে লিখে দিতে হবে এবং কোন সাব সেন্টারে আবেদন করতে চাইছেন সেই সাব সেন্টারের নাম আপনাকে লিখতে হবে। এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে, ঠিকানাটা আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন। টু দ্য মেম্বার সেক্রেটারি অ্যান্ড এসডিও আশা সিলেকশন কমিটি কালিম্পং অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লকের নাম দেবেন, রেসপেক্টিভ ব্লক পোস্ট ডিস্ট্রিক্ট এগুলো আপনাকে লিখতে হবে। আবেদন জমা নেওয়া শুরু হচ্ছে 18ই ডিসেম্বর 2023 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারেন 5ই জানুয়ারি 2024 সাল 4টে পর্যন্ত আবেদনপত্র জমা করানো যাবে। আবেদনপত্র আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আপনাদের সুবিধার্থে জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন জানাতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেওয়া রয়েছে, সব আশেপাশে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মেট ফিল আপ করতে কোনো অসুবিধা হলে ভিডিওর কনবক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে আপনারা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজ্যের রেজিস্ট্রি অফিসে এবং স্বাস্থ্য দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে, এখানে আপনার মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আবেদন জানাতে পারবেন, গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে দুটো জেলাতে, সেই সমস্ত বিষয়গুলো আমরা নিয়োগ নোটিশে বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কনবক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অত্যবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।